আজকে অ্যাডোবি ফটোশপ CS6 ভার্সনের 30তম ক্লাস। এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটি কাস্টম ব্রাশ তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ইমেজ নিয়ে আসছি, এই ইমেজটিকে আমরা ব্রাশ হিসাবে চাচ্ছি। তাহলে আমি এডিটে যাব, যাওয়ার পরে ডিফাইন ব্রাশ প্রিসেট। এবার ব্রাশটার কি নাম দেবো, এখানে সেই নামটা দেওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ব্রাশটি তৈরি হবে। এবং প্রথমত আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করলাম, এরপরে আমরা উইন্ডো মেনুতে গিয়ে ব্রাশে ক্লিক করব, ব্রাশ। তাহলে আমাদের এই যে ব্রাশের স্টাইলগুলি আসবে। তো ব্রাশ প্রিসেট ট্যাবে ক্লিক করলাম, করার পরে আমি একদম নিচে নামব, সবার নিচে, এবং সর্বশেষ যেটা তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের এইটা। এবার ব্রাশে গেলাম, ব্রাশ ট্যাবে ক্লিক করার পরে স্পেসিং হচ্ছে দূরত্ব, একটার থেকে আরেকটা কত দূরে বসাবো। এবং এখান থেকে আমরা এটাকে ঘোরানো যাবে, এমনকি এটাকে বাঁকাতে পারবো এভাবে। তাহলে কত ডিগ্রি বাঁকাবো সেটাও করতে পারি। ফাইলে গিয়ে নিউ, নতুন একটা ডকুমেন্ট তৈরি করলাম। এরপরে আমরা এই যে ব্রাশটা তৈরি করলাম সেটাকে যদি সেট করতে চাই, তাহলে ব্রাশ সাইজ থার্ড ব্র্যাকেট এন্ডিংটা হচ্ছে ব্রাশ সাইজটা বড় হবে, আর থার্ড ব্র্যাকেট স্টার্টটা হচ্ছে ব্রাশ সাইজটা ছোট করতে পারবো এভাবে। তারপরে মাউসের বাম বাটন চাপ দিলেই লক্ষ্য করি আমাদের সেই ব্রাশটি কিন্তু চলে আসছে। আমি এরকমভাবে অনেকগুলা সেট করতে পারি, একটা ক্লিক করলে একটা আসবে, আর ক্লিক করে ধরে থাকা অবস্থায় আমি যতদূর ঘুরাবো একের পর এক আসতে থাকবে। প্রথমে আমরা দেখলাম কিভাবে একটা ব্রাশ তৈরি করলাম নিজেরা। এবার আমি চাচ্ছি যে ছবি ইমেজের কিছু অংশ ব্রাশ হিসাবে নেব, পুরাটা না। তাহলে আমরা সেই অংশটুকু সিলেক্ট করব, যে অংশটুকু ব্রাশ হিসাবে চাই। তাহলে কোনটুকু ব্রাশ হিসাবে চাচ্ছি সেই অংশটা আমরা সিলেক্ট করলাম, ছবির এই অংশটুকু ব্রাশ হিসাবে নেব। এরপরে যাব এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট। এবার লক্ষ্য করি আমাদের এখানে কিন্তু অলরেডি সেই ব্রাশের অংশটুকু দেখা যাচ্ছে। ব্রাশের নামটা কী দেবো, নাম দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলেই আমাদের ব্রাশ তৈরি হবে। ব্রাশ টুলটি সিলেক্ট করলাম, করার পরে ব্রাশ প্রিসেটে যাব প্রথমে, এবং আমার একদম নিচে নামবো, সবার শেষেরটা হচ্ছে আমার তৈরি করা, এইমাত্র যেটা তৈরি করলাম সেটা থাকবে। এরপরে আসব ব্রাশ ট্যাবে যাব, স্পেসিং হচ্ছে দূরত্ব, যখন দূরত্বটা আমি অনেকটা দূরে দূরে বসাবো তখনই আমার এটা দেখা যাবে। আর আমি যদি একদম নিকটে বসাই, একটার গার উপরে আর একটা আসবে, তাহলে চিত্রটা দেখতে পাবো না, এরকমভাবে হবে এভাবে। এবং কত ডিগ্রি বাঁকা করব, কোন পাশে ঘোরাবো, সেগুলো আমরা নির্ধারণ করে দিতে পারি। এরপর আমরা নতুন একটা ডকুমেন্ট তৈরি করলাম, করার পরে আমরা এখানে ব্রাশটা দেব, জাস্ট একটা ক্লিক করব, মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে আমাদের এখানে যে কালারটা থাকবে সেই কালারের ব্রাশটি আসবে। মাউসের বাম বাটনটা চাপ দিয়ে ধরে আস্তে আস্তে মাউস পয়েন্টারটাকে, অর্থাৎ মাউসটাকে সরালে আমরা দেখতে পাবো একটার পর একটা। এভাবে আমরা কোনো ইমেজকে ব্রাশ হিসাবে তৈরি করতে পারি। এবার আমরা নিজেরা আরও একটু ব্রাশ তৈরি করব, সেটা হচ্ছে কোনো লেখাকে কিভাবে ব্রাশ বানাতে পারি সেটা আমরা দেখি। প্রথমে একটা নতুন ডকুমেন্ট নিয়ে আসলাম, এরপরে টাইপ টুলে যাব, সাইজটা একটু বড় করে নিলাম। এরপরে আমরা আমাদের
টেক্সটটি লিখছি। লেখাটাকে যদি আরো বড় করতে চাই কন্ট্রোল টি বাটন চাপ দিলে ফ্রি ট্রান্সফর্মটি আসবে এবং এটাকে আমরা যেমন খুশি যত বড় খুশি তৈরি করতে পারবো। এরপরে আমাদের এই লেখাটাই ব্রাশ হিসাবে চাচ্ছি, তাহলে কিভাবে আমরা করতে পারি? উইন্ডো মেনুতে আমরা লেয়ার প্যালেটটি নিয়ে আসি, লেয়ার আমাদের এই ব্যাকগ্রাউন্ডের চোখটাকে বন্ধ করে রাখলাম, শুধু টেক্সট অর্থাৎ লেখার লেয়ারটি সিলেক্ট করব। করার পরে যদি মনে করি আমি এত বড় সাইজে করতে চাচ্ছি না, তাহলে আমরা ক্রপ টুল দিয়ে খুব সহজে এটাকে কেটে নিতে পারি। এবার আমরা এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট কি নামে তৈরি করব সেই নামটা এখানে দেবো, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক। তাহলে আমাদের ব্রাশটি তৈরি হয়ে গেল। এবার আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এবার এখানে আমরা ব্রাশটিকে নিয়ে আসব, ব্রাশ টুলটি সিলেক্ট করব। করার পরে আমাদের ব্রাশ প্রিসেট ট্যাবে যাব এবং সবার নিচে নামব। তাহলে লক্ষ্য করি আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রাশটি চলে আসছে, ব্রাশ ট্যাবে যাচ্ছে। ক্লিক করার পরে আমরা স্পেসিং একটার থেকে আরেকটার দূরত্বটাকে যখনই বাড়াবো তখনই লক্ষ্য করি আমার সেই ব্রাশের টেক্সটটি দেখা যাচ্ছে। অ্যাঙ্গেল করতে পারি, ঘোরাতে পারি এভাবে। এরপরে ব্রাশ সাইজটা বড় ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট এন্ডিংটা হচ্ছে বড় হবে আর থার্ড ব্র্যাকেট স্টার্টটা হচ্ছে ছোট হবে। এবার আমরা একটা ক্লিক করলে একটা আসবে, ক্লিক করে ধরে রাখলে আসতেই থাকবে। এভাবে আমরা একটার পর একটা ব্রাশ বসাতে পারবো। এই তাহলে ব্রাশটা আমরা টেক্সটও ব্রাশ হিসাবে নিতে পারি, আবার ইমেজও ব্রাশ হিসাবে নিতে পারি। যদি আমরা কোনো কিছু আঁকাই সেই অঙ্কন করা জিনিসটা ব্রাশ হিসাবে নেব, তাও নিতে পারবো। তাহলে প্রথমে আমরা আরও একটি ডকুমেন্ট তৈরি করলাম, ফাইল নিউতে যাব, যাওয়ার পরে আমার ডকুমেন্টটি নিয়ে আসি। এবার ব্রাশ টুল নিলাম, এখান থেকে আমরা কোন স্টাইলের ব্রাশ নেব, সফট ব্রাশ না হার্ড ব্রাশ, অথবা ডান বাটনে ক্লিক করলাম তাহলেও এটা আসবে। তা আমরা সফট ব্রাশ নিলাম। ব্রাশ সাইজ বড় ছোট করার জন্য আমাদের থার্ড ব্র্যাকেট স্টার্টটা হচ্ছে ছোট হবে আর থার্ড ব্র্যাকেট এন্ডিংটা বড় হবে। জাস্ট আমি ডকুমেন্টের মধ্যে একটা ক্লিক করব, তাহলে আমাদের এই যে, অথবা মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যেদিকে যেভাবে ঘোরাবো সেইভাবে আমাদের ব্রাশ তৈরি করা অর্থাৎ আসছে। এবার এইটাকে আমি ব্রাশ হিসাবে, নিজের ব্রাশ হিসাবে তৈরি করে রাখব। তাহলে এডিটে যাব, যাওয়ার পরে ডিফাইন ব্রাশ প্রিসেট। এবার নাম কি, এই ব্রাশের নাম কি হবে, নাম দিয়ে ওকে বাটনে ক্লিক। তাহলে লক্ষ্য করি আমার সেই কাঙ্ক্ষিত ব্রাশটি কিন্তু তৈরি হয়েছে। এরপরে আমরা ফাইল মেনুতে গিয়ে নিউ এবং এখানে ব্রাশটা সেট করব। তাহলে ব্রাশ প্রিসেট ট্যাবে ক্লিক করব, উইন্ডো থেকে ব্রাশ প্যালেট নিয়ে আসব, কিবোর্ডে F5 বাটন চাপ দিলেও এই ব্রাশ প্যালেটটি আসবে। তাহলে ব্রাশ প্রিসেট এবং আমার তৈরি করা জিনিসটি সবার শেষে থাকবে সিলেক্ট করলাম। এবার ব্রাশ ট্যাবে ক্লিক করব, ব্রাশ স্পেসিং হচ্ছে দূরত্ব, লক্ষ্য করি আমার সেই ব্রাশটি দেখা যাচ্ছে। আমি যদি
एक जगह एरकम राखी घुराई साइजे छोटो करलाम क्लिक कर धरे जदि जाए लक्ष्य कर एरकम ब्राश होबे आर आमी स्पेसिंग जदि बाड़ाई ताहले आमार ब्राशेर एभावे आनते पारबो। তাহলে মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যেদিকে যেভাবে ঘোরাবো সেইভাবেই আমাকে এই ব্রাশটি দেখা যাবে। আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের কেমন লাগছে তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দেবেন। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই টিউটোরিয়ালগুলি প্রতিনিয়ত দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।